আয়না দেখে সাজু করে সাজু করে না, ইঁদুর মারা ঔষধ যদি আজকে বাড়িতে আসে, বুঝতে পারলেন? ইঁদুর মারা ঔষধ আজকে আসতেই লাগবে। যে আমাদের ঘরের এক সাইড হচ্ছে সাদা আর এক সাইড হচ্ছে হলুদ, হ্যাঁ না? বাইরেটা দেখতেই পাচ্ছ মাকড়সার জাল দিয়ে ভর্তি। কারণ কি? কারণ কি? কেন তাই তোমাকে কেমন করো? ইঁদুর মারা ঔষধ যদি আজকে বাড়ি আসে, হ্যাঁ কি উঠো আর গুড মর্নিং বলো একটা, উঠে সে কতক্ষণ ধরে দুষ্টুমি লাগাইছো, তেঙে তেঙেরটা কে করবে, করো তো তেঙে তেঙে। যে গরম পড়েছে, জুইকে নিয়ে এই যে যাচ্ছি স্কুলে, রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে রেখে শোনা। নাড়িয়া মাথা এখন গরম লাগবে, দেখিস রোদ লাগে নাড়িয়া মাথায়। শোনা এদিকে দেখো, আসলে এত দূর রাস্তা কোলে নিয়ে হাঁটতেই পারি না, এর জন্য ও যাচ্ছে কোলে নিয়ে যাবে। আর ওকে কি তোমার নাম কি বলো তো? প্রিয়াশা। এই তো কিছুদিন আগে জুইশোনা এত ভয় পাইতো, আর এই কয়েকদিনের মধ্যে এতটা পরিবর্তন দেখতেই পাচ্ছে। স্কুলে যাচ্ছে, কোনো কান্নাকাটি নেই, আবার স্কুলে গিয়ে আমাকে একাই একাই বলে যে তুমি যাও লিচু তলায় বসে থাকো। তো ওকে ক্লাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি ওকে বললাম, শোনা আমি আসি। ও বলল যে ঠিক আছে মা, তুমি বাইরে বসে থাকো। তো আমি বাইরে বসে না থেকে, এত গরম পড়েছে বাইরে, প্রচুর গরম, স্কুলে তো আরও বেশি গরম, তো এর জন্য আমি সোজা চলে আসলাম বাড়ির দিকে। আমি মানে কি আমরা দুজনে আসলাম, এসে এই এত রোদের মধ্যে পুরো রাস্তা আর যেতে পারছি না, একটু একটু করে রেস্ট করে করে যাচ্ছি। তো এখানে আমি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছি, আর ওকে বললাম যে তুমি একটুখানি আমাকে জুস নিয়ে এসে দাও। তো ফ্রুটি আনতে আবার গেল হেঁটে হেঁটে, আর আমি এখানটায় দাঁড়িয়ে আছি। ঠিক যেদিন থেকে কিন্তু বৈশাখ মাসে শুরু হয়েছে, সেই দিন থেকে খুব পরিমাণে গরম পড়তেছে, আর রোদ তো প্রচুর। আর এই যে শিমুল গাছের তুলোগুলো দিয়ে ক্ষেত একদম ভর্তি হয়ে গিয়েছে, এই তুলোগুলো যদি গাছ থেকে পেরে নেওয়া যেত তাহলে হয়তো একটা ল্যাপ আরামসে হয়ে যেত। তবে গাছগুলো না অনেকটাই উঁচু উঁচু। আর এই যে ও নিয়ে চলে আসলো ফ্রুটি, চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু খাবো, খেয়ে তারপরে যাব। কেন এখানে এখানে ঠান্ডা আছে? খাও খাও খাও, জুই জুইকে খাওয়ানো যায় না, তাইলে খাওয়াইতাম, গরম করছে। এই গাছতলার নিচে ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রুটি খেয়ে যে কী আনন্দ লাগতেছে, মানে একদম শান্তি। তো চলো এখন যাব বাড়িতে, আর একটু পরে যখন স্কুল ছুটির সময় হবে তার একটু আগেই জুয়ের পাপা যাবে ওকে আনতে, আমি আর যাব না। আর রাখতে গেলাম এই জন্য, কারণ যদি ও ক্লাসের ভিতরে না থাকতে চায়, তো এই জন্য জুয়ের পাপা বললো তুমি গিয়ে রেখে আসো। তো রেখে এসে যে দেখতে পাচ্ছ এখানে বাড়িতে, আমাদের ঘরে তো প্রচণ্ড গরম, টিনের গরমে আর থাকা যায় না, তো এখানে চাংড়ার এখানে লিচু গাছের তলায় কি সুন্দর বসে বসে আছি আমরা, আড্ডা দিচ্ছি, গল্প করতেছি অনেক, আর এখানে বসে বসে একটুখানি রিলসও বানিয়ে নিলাম। ও আবার বলতেছে চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ও স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবে জুইশোনাকে নিয়ে আসতে। তো আমি বললাম যে এখানে বেশ ভালোই লাগতেছে, কি সুন্দর ছায়া, এই দেখো জুস তো খাওয়া শেষ, বোতলটাই কামড় দিচ্ছি। তো চলো বেশি দেরি করবো না, যাই এখন বাড়িতে। আর এই যে বাড়িতে এসে এই ঘরে আর ভালো লাগে না, এত গরম পড়তেছে, বিছানাটা আগে একটু ঝেড়ে নেবো, সারাদিনে কতবার যে আমার বিছানা ঝাড়তে হয়। আজকে আবার বেড কভারটাও ধুইতেও চাইলাম, কিন্তু ভাবলাম না বেড কভারটা ধুয়ে দিলে পরে সারাদিনে বারবার এই বিছানার মধ্যে শোয়া বসা করতে হয়, তো এর জন্য আর কি কাঁথাগুলো থাকলে পরে বেশি গরম বের হয়, জুইশোনা আসলেই এখন বিছানায় শুবে উঠবে বসবে, তো কাঁথাগুলো থেকে গরম বের হবে বেড কভারটা যতক্ষণ না শুকাবে, তো এর জন্য আর ধুয়ে দিলাম না।
আজকে জুইশোনাকে রেখে এসে একটুখানি তবু কাজ করতে পারতেছি, না হলে তো ওই আস্তে আস্তে 2টা বেজে যায়, তখন আর কাজ করতে একদমই ভালো লাগে না। তো এসে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করতেছি, কোনো রকম শুধু রান্না করে রেখে ছুটে গিয়েছি, মানে খাওয়া দাওয়া করেছি, কিন্তু ওই সকালবেলা রান্নাবাড়া আর খাওয়া দাওয়া ছাড়া আর কিছু হয়ে ওঠে না যদি স্কুল থাকে। তো টেবিল টেবিলগুলো গ্যাস ওভেনগুলো মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি, আর তার সাথে এই যে জানালাটা প্রত্যেক দিন কিন্তু মুছে গুছে রাখি, আবার প্রত্যেক দিন মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়ে থাকে। আর ওই যে শিমুল গাছের তুলোগুলো জানি না কীভাবে আসে উড়ে উড়ে হয়তো হাওয়াতে, উড়ে উড়ে এসে একদম জানালা বারান্দার বাস ঠাস সব কিছুতে ভরে ভরে থাকে। সবজির মধ্যে শুধু এই যে আলুর ঝোল করেছি শুটকি মাছ দিয়ে, আর ভাত রান্না করেছি, আর কোনো কিছু বানানোর সময় পাইনি। বন্ধুরা সকালবেলা তাড়াহুড়ো করে একদম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, বাসনপত্র মাজা ধোয়া কিচ্ছু হয়নি, তো এসে অনেকক্ষণ ধরেই রেস্ট করলাম। যে পরিমাণে আজকে গরম পড়েছে একদম ফাটাফাটি গরম, বাইরে তো কিছুতেই থাকা যাচ্ছে না, তবু ফ্যানের হাওয়ার নিচে একটু ভালো লাগে, আর আমাদের ঘরে তো জানোই কেমনটা গরম। আর এই যে হলুদ হলুদ বাল্ব, হলুদ বাল্বের গরম, হলুদ বাল্বের এখানে আসলে একদম পুরো শরীর ঘেমে জল বেরিয়ে যায়। তো যাই হোক, এর জন্য আর কি রান্নাঘরের এদিকটা বেশি এখন ভিডিও করতে ইচ্ছে করে না। এই বাল্বটা হচ্ছে আজকেই আমার চেঞ্জ করতে হবে, না হলে এরকম করে সম্ভব না, যে পরিমাণে গরম। আর এই বাল্বের হচ্ছে বিলও অনেক আসে। তো এই যে বাসনপত্র এখন নিয়ে যাব, সব গামলার মধ্যে গিয়েছিলাম, এখন নিয়ে যাব বাসনপত্র মাজতে। আর এই যে সকালবেলা উঠে সব মাটি বের করেছিলাম ইঁদুরের গর্ত থেকে, আবার ভর্তি করে দিয়েছে। তো আজকে হচ্ছে ও ইঁদুর মারার ওষুধ নিয়ে এসেছে, তো লাগাতে চাইলো কিন্তু রাত্রিবেলা নাকি লাগাবে। চলো, ছোট থেকে শুনে এসেছি আমার হাঁটাটা ভালো না, আসলে আমি পায়ের গোড়ালি তুলে তুলে হাঁটি, এই জন্য হাঁটাটা দেখতে সুন্দর লাগে না, পায়ের খুব শব্দ হয়, আর সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে ভিডিওতে বুঝতেই পেরে গিয়েছো পায়ের শব্দ শুনে। আর আগে তো অনেকটাই কুঁজো হয়ে হাঁটতাম, মানে ঘাড়টা বাঁকিয়ে বাঁকিয়ে, এখন ঠিক হয়েছে কি না জানি না, তবে অনেকেই বলতো যে কুঁজো হয়ে হাঁটতাম, কিন্তু এখন আর কারো কাছ থেকে শুনি না এই কথাগুলো। আর কলের পাড়ে তো দেখতেই পাচ্ছ আমাদের কী পরিমাণে কলের পাড়েও রোদ, তো রোদ হলেও এই জায়গাটা একটু ঠান্ডা হাওয়া আছে, কেননা গাছগুলো আমাদের সব এই পিছনের দিকেই। আর আজকে আবার রোদ পড়েছে ঠিকই, কিন্তু রোদের সাথে সাথে কিন্তু এই দুপুরবেলাটা হাওয়াও কিন্তু প্রচণ্ড উঠতেছে, আর এদিকে গাছতলার এদিকে আসলে একদম শান্তি লাগে। তো চলো রোদের মধ্যেই বসে বসে বাসনটা মেজে নেই। ও গিয়েছে স্নান করতে, আর এই যে বাড়িতে আবার জুই শোনা না থাকলে মানে একটু ফাঁকা ফাঁকা লাগে ঘর দোরগুলো, ও থাকলে সারাক্ষণ কথা বলে, ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, খেলা করে, বারবার ডাকে। তো আজকে স্কুলে রেখে দিয়ে এসেছি, অনেকদিন পর স্কুলে গেল, তো একদম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আর কি বলো তো, কয়েকদিন আগে বললাম আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তো এর জন্য মোবাইলটা সেট করতেই আমার অনেকক্ষণ সময় লাগলো। একটা স্ট্যান্ড অর্ডার করতে চাই কিন্তু আর মনে থাকে না। তো যাই হোক, আমার এই মোবাইলটা দিয়ে আবার স্ট্যান্ড ছাড়াও সুন্দর ভিডিও হয়, বরং স্ট্যান্ড ছাড়াই আমার ভিডিও করতে অনেকটা সুবিধা লাগে। কেন বলো তো, কারণ স্ট্যান্ড থাকলে পরে স্ট্যান্ডটা নিয়ে ছোটাছুটি করতে হয় যেখানেই যাই ভিডিও করার জন্য, আর স্ট্যান্ড ছাড়া এখন স্ট্যান্ড ছাড়াই অভ্যাস হয়ে যাচ্ছে, তো এখন মোবাইলটা নিয়ে টুকটুক করে দৌড়াই। তো এদিকে দেখো কড়াইটা অনেকটা দাগ হয়ে গিয়েছে, তো ভালো করে ঘষে নিলাম। জয়ের পাপার আবার পায়ে একটু সমস্যা হয়েছে, পাটা মস্কে গিয়েছে রান করতে করতে, কয়েকদিন আগে মস্কে গিয়েছিল, তারপরে অনেক তেল ঠেল মালিশ করে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কথাটা, তেল মালিশ করার পর ঠিক হয়েছিল, তারপর আবার রান করতে শুরু করে দিয়েছে, আবার এই যে পা মস্কে গিয়েছে। কেননা সামনেই হচ্ছে ওর রান আছে, তো রান কমপ্লিট করতে হবে, তো এর জন্য প্রত্যেক দিন হচ্ছে সকালবেলা সন্ধ্যাবেলা প্রত্যেক দিন 5 কিলোমিটার 5 কিলোমিটার করে দৌড়ায়। আর এত দৌড়া হঠাৎ করে এত দৌড়ানো, তো এর জন্য পাটা ডিস্টার্ব দেয় একটু। আবার যদি রানের আগে যদি ওর পা মস্কে যায় তাহলে তো সমস্যা হবে, রানে যেতেই পারবে না। তো যাই হোক, চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনপত্র মাজা ধোয়া সব কমপ্লিট, তারপরে আবার জল ঠল নিয়ে যেতে হবে, আর হাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগতেছে আজকে। তার সাথে সাথে বাড়ি ঘর উঠোনের অবস্থা তো খুব খারাপ হয়ে আছে, একদম পাতা পড়ে ভর্তি হয়ে আছে, তো ওগুলো আবার ঝাড়ু দিতে হবে। Yeah, I'm going to go to the hospital.
আজকে হয়তো এদিকে কোথাও বিয়ে আছে, তাই বিয়ের বাজনা হচ্ছে, মানে জল ভরতে যাচ্ছে তাই বাজনা শোনা যাচ্ছে। ভিডিও তো একটু একটু ভয়েস আসতেছে। তো যাই হোক, চলো এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোনটা। যুই শোনো, আস্তে আস্তে এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে ও আসলে তো ওকে খাওয়ানো, তারপরে ওকে ঘুম পাড়ানো, তারপরে ওর আবার টিউশন আছে বিকেলবেলা। আর এই দিনগুলো যে এত খারাপ, মানে এত ধুলো, এত ধুলো, সব ধুলো এই ঘরের মধ্যে গিয়ে ভর্তি হয়ে থাকে। ঘরের জিনিস টিনিস সব নোংরা হয় খুব তাড়াতাড়ি। এই যে একটু আগেই মুছে রাখবো, তারপরে আবার একটু পরেই ধুলো ধুলো হয়ে যায়, বিশেষ করে টিভির সামনাটা। গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ধুলো তো প্রচুর, ধুলোর সাথে সাথে ধোঁয়াও উঠতেছে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো তুলে নিই, এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। আর যুই শোনো, স্কুল থেকে আসার পর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম একটু বাইরে, কেননা গরম পড়েছে তো ঘামে ঘেমে যায়, নাহলে নষ্ট হয়ে যাবে, আর প্রত্যেক দিন ধুয়ে দেওয়া হয় না। তো যাই হোক, চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, অ্যাডভান্স গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল।